খিদে পেলেই তো হাতে তুলে নিচ্ছি বার্গার অথবা পিৎজা, পেট ভরলেই ভেবে নেই শরীরও ভরল। যদিও এটা খুবই ভুল ধারণা, আসলে এই ধরনের খাবারগুলো আমাদের শরীরকে আরও খারাপের দিকে ঠেলে দিচ্ছে, তাই শরীরে বাসা বাঁধছে হাজারো সমস্যা। 2004 সালে আমেরিকায় 100 বেশি খাবারের ওপর গবেষণা করা হয়। মূলত খাদ্যগুলোর মধ্যে কতটা পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তা জানতেই এই গবেষণা করা হয়েছিল। এর মধ্যে লাল এবং সবুজ আপেল যথাক্রমে 12 এবং 13 নম্বরতম স্থানে রয়েছে। তো দেখে নেওয়া যাক আপেলের কোন গুণগুলো আমাদের কিভাবে সুস্থ রাখতে সাহায্য করে। সাদা ঝকঝকে দাঁত। আপেল খেলে দাঁতের দারুণ উপকার হয়। তার কারণ আপেলে কামড় দিয়ে যখন আমরা চিবোতে শুরু করি তখন আমাদের মুখের ভেতর লালা সৃষ্টি হয়। এই পদ্ধতিতে দাঁতের কোণা থেকে ক্ষতিকারক ব্যাকটেরিয়া বেরিয়ে আসে। এর ফলে সেই ব্যাকটেরিয়া আর দাঁতের কোনো ক্ষতি করতে পারে না। তাই বলে শুধু আপেল খেয়েই দাঁতের যত্ন নেবেন তা কিন্তু নয়। মনে করে অবশ্যই ব্রাশ আর পেস্টের ব্যবহার করতে একেবারেই ভুলবেন না। ক্যান্সার দূর করে। আমেরিকান অ্যাসোসিয়েশন ফর ক্যান্সার রিসার্চের পক্ষ থেকে জানানো হয়েছে, আপেল খেলে অগ্ন্যাশয় ক্যান্সারের সম্ভাবনা প্রায় 23% হারে কমে। কারণ আপেলের মধ্যে প্রচুর পরিমাণে ফ্লাভোনল থাকে। এছাড়াও কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আপেলের মধ্যে এমন কিছু উপাদানের সন্ধান পেয়েছেন যা ট্রিটারপেনেন্স নামে পরিচিত। এই উপাদানটি লিভার, স্তন এবং কোলনের মধ্যে ক্যান্সারের কোষ বেড়ে উঠতে বাধা দেয়। ন্যাশনাল ইনস্টিটিউট ইন দ্য ইউএস এর গবেষণা থেকে জানা যায় যে আপেলের মধ্যে যে পরিমাণ ফাইবার থাকে তা মলাশয়ে ক্যান্সার রোধে সাহায্য করে। ডায়াবেটিক্সের সমস্যা কমায়। যে সকল মেয়েরা প্রতিদিন আপেল খান তাদের ডায়াবেটিক্স হওয়ার সম্ভাবনা 28% কমে যায়। তার কারণ আপেলের মধ্যে যে ফাইবার থাকে তার রক্তে শর্করার পরিমাণ সঠিক রাখতে সাহায্য করে। কোলেস্ট্রল কমায়। আপেলের মধ্যে এক ধরনের ফাইবার থাকে, তা অন্ত্রের ফ্যাট কমাতে সাহায্য করে, যার ফলে কোলেস্ট্রলের মাত্রা সঠিক থাকে। আর একবার শরীরে খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমতে শুরু করলে হার্টের কোনো ক্ষতি হওয়ার আশঙ্কাটাও কমে যায়। হার্ট ভালো রাখে। আগেই বলা হয়েছে যে আপেলের মধ্যে এক ধরনের ফাইবার থাকে, তা কোলেস্ট্রল কমাতে সাহায্য করে। এছাড়াও আপেলের খোসার মধ্যে যে ফ্যানলিক উপাদান থাকে তা রক্তনালিকা থেকে কোলেস্ট্রল দূর করতে সাহায্য করে। এর ফলে হার্টে রক্ত চলাচল স্বাভাবিক থাকতে পারে, ফলে হৃদযন্ত্রের ক্ষতি হওয়ার আশঙ্কাটাও কমে আসে। গলস্টোন সারাতে সাহায্য করে। পিত্তথলির মধ্যে অতি পরিমাণে কোলেস্ট্রল জমে গেলে তখন গলস্টোন হয়। গলস্টোন কমানোর জন্য ডাক্তাররা সবসময় ফাইবার সমৃদ্ধ ফল বা খাদ্য খাওয়ার উপদেশ দিয়ে থাকেন। সেই সঙ্গে গলস্টোন সারাতে ওজন এবং কোলেস্ট্রলের মাত্রা কমানোর পরামর্শও দেওয়া হয়। প্রসঙ্গত এই সবকটি কাজ যাতে ঠিক মতো হয় সেদিকে খেয়াল রাখতে আপেলের কোনো বিকল্প হয় না বললেই চলে। ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য দূর করে। আপনি কি সারাদিনে বারবার বাথরুমে যেতে থাকেন? কোনো কিছু খেলেই বাথরুমে দৌড়াতে হয়? আবার এমনও কি হয় যখন বাথরুমে গেলেন তখন দীর্ঘ সময় বসে থাকতে হয় অথচ কিছুতেই পেট পরিষ্কার হয় না? তাহলে এই দুই সমস্যারই একটাই ঔষধ, তা হলো আপেল, যা প্রয়োজন অনুযায়ী বজ্র থেকে অতিরিক্ত জল টেনে ধরে রাখতে পারে। ফলে একদিকে যেমন অতিরিক্ত বারবার বাথরুমে যেতে হয় না, তেমনি হজম শক্তিও বৃদ্ধি করে আর সেই সঙ্গে কোষ্ঠকাঠিন্যের সমস্যাটাও দূর করতে সাহায্য করে। ওজন কমাতে সাহায্য করে। কত মানুষই তো আছেন যারা অতিরিক্ত ওজনের কারণে জর্জরিত, আবার শুধুমাত্র এই কারণে নানা রকম রোগও শরীরে বাসা বাঁধতে শুরু করে। এমনকি ডায়াবেটিক্স, হাড়ের রোগ, কত কিছুই না হয়, সেই সাথে সমস্ত রোগকে যদি বিদায় জানাতে চান তাহলে নিয়ম করে আপেল খেতে হবে। ফলটিতে উপস্থিত ফাইবার আপনার পেট ভরতে সাহায্য করে কোনো ক্যালোরি ছাড়াই, এর ফলে ওজনও নিয়ন্ত্রণে চলে আসে। লিভার সুস্থ থাকে। আমরা যা কিছু খাই তার মধ্যে কিছু না কিছু ক্ষতিকারক পদার্থ থাকে, ফলে আমাদের লিভারের ক্ষতি হতে থাকে, যে কারণে লিভারকে সুস্থ রাখাটা খুবই চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। তবে লিভারকে একেবারে 100% সুস্থ রাখতে পারে আপেল। এটি খুব সহজেই লিভারে জমা হওয়া ক্ষতিকারক উপাদানদের বেরিয়ে যেতে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
আপেলের মধ্যে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা কুয়ারসেটিন নামে পরিচিত। এটি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এবং আমাদের শরীর ভালো রাখতে সাহায্য করে।